উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের প্রয়াত সাধারণ সম্পাদক তথা রায়গঞ্জ কালচারাল ফোরামের প্রাক্তন সম্পাদক পবিত্রচন্দ্রের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করল শহর কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে গান্ধী ভবনে এই উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শুরুতেই জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্রচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহর কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে বেশ কয়েকজন মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত বলেন, কালচার ধর্ম আছে এখনো এবং কালচার ধর্ম তার নির্দেশ মতোই তার নীতি মতোই চলবে এবং আমি মনে করি কালচার ধর্ম সেই দিকে চলবে যেটা পবিত্রচন্দ্র দিশা দেখিয়ে দিয়েছিলেন। কালচার ধর্মের মধ্যে কোনো রাজনৈতিক অংশ নেয়নি, কিন্তু পবিত্রচন্দ্র রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তা সত্ত্বেও উনি কালচার ধর্মের মধ্যে কোনো রাজনীতি করেননি। আমি মনে করি এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও সেই পথে যাবে, পবিত্রচন্দ্রের পথেই যাবে আমরা আশা করি। এই জন্য মনে করি যে পবিত্রচন্দ্র একদিকে কংগ্রেসের নেতা ছিলেন, একদিকে সাংস্কৃতিক মানুষের নেতা ছিলেন এবং বেকার যুবকরা বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা পড়তেন, সেই বেকার যুবকদের বিভিন্ন ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল অফিসে তাদের বিভিন্ন ব্যবসাকে সহযোগিতা করতেন যুব সমাজকে। আমি মনে করি সব দিকেই মানুষ একটা প্রতিষ্ঠিত মানুষ হারিয়েছে। আমরা কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস নেতা যে আমরা হারিয়েছি আমাদের মনে বেদনা মনে ব্যথা অনুভব করি। আমরা তাই পূর্বচন্দ্রের এই মৃত্যুদিন থেকে আমরা পালন করছি যথাযোগ্য মর্যাদা সহকারে। আমরা মনে করি পূর্বচন্দ্র যেখানেই থাকুক শান্তে থাকুক, তার পরিবারকে সমাদর জানাই এই কথাগুলো বলে। কতজন রক্ত আমাদের এখনও নামে লিস্ট করেছে প্রায় 75 জন, হয়তো আরও বাড়তে পারে। ব্যাপক সারা রক্তদানে আমরা কাউকে বিরিয়ানি খাওয়াচ্ছি না, কাউকে টাকা দিচ্ছি না, মানুষ ক্ষুদ্রই হাতে এগিয়ে আসছে ব্লাড দেওয়ার জন্য। ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা আমরা জানি, সেই জন্য আমাদের পরিচন্দ্রের উদ্যোগে যে বারেবারে ব্লাড প্রশ্ন ক্যাম্প করতো, তারপর তো আমরা অনেকে আজকে পরিচন্দ্রের স্মৃতিতে আমরা ব্লাড প্রশ্নের মাধ্যমে মুহূর্তে বাঁচানোর শপথ নিচ্ছি। তারই ফলস্বরূপ আজকে আমাদের ব্লাড স্বেচ্ছায় বাড়তে আমরা শুরু করেছি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।